আজকের যে প্রথম প্রশ্নটি সেটি হলো, কালা জ্বরের ঔষধ ও ঘুমের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় অপশান এ ইউরিয়া, অপশান বি ভিনিগার, অপশান সি সাধারণ লবণ, অপশান ডি কস্টিক সোডা। উত্তরটি হবে অপশান এ ইউরিয়া, কালা জ্বরের ঔষধ প্রস্তুতিতে ইউরিয়া ব্যবহার করা হয়। দু নম্বরের যে প্রশ্নটি সেটি হলো, পাওয়ার অ্যালকোহল কি? পাওয়ার অ্যালকোহল হলো অপশান এ রেক্টিফাইড স্প্রিট, মেথিলেটেড স্প্রিট, ভিনিগার ও সাধারণ লবণ। উত্তরটি হবে অপশান বি মেথিলেটেড স্প্রিট। মেথিলেটেড স্প্রিটকে পাওয়ার অ্যালকোহল বলা হয়। বর্ধ মিশ্রণ কাকে বলা হয়? অপশান এ তুঁতে ও কলিচুন, অপশান বি খাদ্য লবণ ও পোড়াচুন, অপশান সি সোডা ও কাপড় কাচার সোডা, কস্টিক সোডা ও ব্লিচিং পাউডার। উত্তরটি হবে অপশান এ তুঁতে ও কলিচুনের মিশ্রণকে আমরা বর্ধ মিশ্রণ বলে থাকি। ক্লোরোফর্ম প্রস্তুত করতে ব্যবহার করা হয় অপশান এ তুঁতে, অপশান বি ভিনিগার, অপশান সি ব্লিচিং পাউডার, অপশান ডি রেক্টিফায়ার স্প্রিট। ক্লোরোফর্ম প্রস্তুতিতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, তাই সঠিক উত্তরটি হবে অপশান সি। খাদ্য লবণ জলাকর্ষী কারণ এতে মিশে আছে অপশান এ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অপশান বি ফেরিক ক্লোরাইড, অপশান সি স্ট্যানাস ক্লোরাইড এবং অপশান ডি হচ্ছে কোনোটাই নয়। খাদ্য লবণে মিশে থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটি অত্যন্ত জলাকর্ষী পদার্থ, তাই খাদ্য লবণ ভিজে থাকে। পরের যে প্রশ্নটি, কাগজ শিল্প ও বস্ত্র শিল্পে বিরঞ্জন রূপে ব্যবহার করা হয় কোনটি? অপশান এ ব্লিচিং পাউডার, অপশান বি কলিচুন, অপশান সি তুঁতে এবং অপশান ডি অ্যামোনিয়াম সালফেট। উত্তরটি হবে অপশান এ ব্লিচিং পাউডার, এটি কাগজ শিল্প এবং বস্ত্র শিল্পে বিরঞ্জন রূপে ব্যবহার করা হয়। ব্রাইন কি? 25% NaCl এর দ্রবণকে বলে, 2.5% NaCl এর দ্রবণকে বলে, 0.84% NaCl এর দ্রবণকে বলে, 10% NaCl এর দ্রবণকে বলে। উত্তরটি হবে অপশান এ 25% NaCl এর দ্রবণকে ব্রাইন বলা হয়। ব্ল্যাকফুট ক্যান্সার এবং স্নায়ু রোগ সৃষ্টি হয় কি জন্য? অপশান এ আর্সেনিক, অপশান বি ক্যাডমিয়াম, অপশান সি আয়রন, অপশান ডি ক্যালসিয়াম। সঠিক উত্তরটি হবে অপশান এ আর্সেনিক। আর্সেনিকের জন্যই ব্ল্যাকফুট ডিজিজ হয় এবং স্নায়ু রোগ হয়, তাই উত্তরটি হলো আর্সেনিক। গ্রিক নাট বিকারক প্রস্তুতিতে কোন ধাতু লাগে? অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি ম্যাগনেসিয়াম, অপশান সি জিঙ্ক এবং অপশান ডি আয়রন। উত্তরটি হবে বি ম্যাগনেসিয়াম। আজকে শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি হল, বিশুদ্ধ লোহার রং কি? অপশান এ নীল, অপশান বি লাল, অপশান সি সাদা, অপশান ডি কালো। উত্তরটি হবে বিশুদ্ধ লোহার রং হলো সাদা। এই ধরনের প্রশ্ন পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে সবার আগে এই ধরনের ভিডিও পাবলিশ করলে তোমাদের কাছে পৌঁছে যায়।